সামনে আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। তো আজকের বিষয় হচ্ছে হার্ট টু হার্ট বন্ডিং, মানে হৃদয়ের মেলবন্ধন আর কি। তো এই বিষয়টা দিয়েছেন আমাদের খুব প্রিয় দিদি আবিরাদি ভাই। আবিরাদি ভাইকে অনেক 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 ধন্যবাদ। আবিরাদি ভাই ভীষণ ভালো ভালো কমেন্ট করেন এবং প্রত্যেকেই বলেন যে আবিরাদি ভাই নিজের একটা চ্যানেল আছে, উনি খুব সুন্দর কবিতা পাঠ করেন, খুব সুন্দর, অসাধারণ। এবারে উনি নিজে না ভিডিও দিলে উনি কিন্তু প্রত্যেকের মানে ভিডিও দেখেন খুব সুন্দর করে এবং সুন্দর সুন্দর কমেন্টও করেন। তো এই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি আমার কথাও শোনেন। যাই হোক, আপনাদের মতন মানুষজন পাশে পেয়ে না নিজেকে অনেকটা ভালো মনে হয়। মানে ভালো মনে হয় বলতে কি, এরকম মনে হয় যে না আমার কথাও কেউ শুনছে এই আর কি। আমি বারবারই বলি যে একটা সময় ভীষণ একা হয়ে গিয়েছিলাম। তো এই এইখান থেকে এই ইউটিউবের প্ল্যাটফর্ম আমাকে নতুন করে কত বান্ধবী দিদি মামনি সবাইকে দিয়েছে, মানে এটা এটাও তো একটা আমাদের হৃদয়ের মেলবন্ধন, তাই না? যদি হৃদয়ের মেলবন্ধন না হতো আমরা কিন্তু এতটা, যদিও আমি খুব কম সময় থাকি আর কি, আমি সবার সাথে সবসময় একটা আমাদের গ্রুপ আছে কিন্তু আমি একদমই সেই হোয়াটসঅ্যাপের গ্রুপে থাকতে পারি না। মানে ভীষণই দুঃখ হয় মাঝে মাঝে যে এমনই আমার কাজের সময়, আর আমি মাঝে মাঝে অনেকটা রাত্রে আমি তখন দেখিনি খালি, এই হচ্ছে আমার সময়ের ব্যাপার। তো যাই হোক, এ নিয়ে দুঃখ পাবো না, আমি ভাবি যে ঈশ্বর আমাকে কর্ম করতে দিয়েছেন, তারও নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই আমার জীবনটা এরকম। সকলের কাছে যতটা সময় আছে আমার কাছে অতটা নেই। তো যাই হোক, আমি যে এই বলতে পারি এটাই আমার কাছে অনেক। এই সময় বাঁচিয়ে আমি সারাদিনের কাজের ফাঁকে চেষ্টা করি যে অন্তত আমি যেন বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো হৃদয়ের মেলবন্ধন মানে কি বলবো এটা নিয়ে আমি না বুঝতে পারছি না ঠিকঠাক, তবে আমি আমার এই সাধারণ বুদ্ধিতে যতটা আমার বোধগম্য হয়েছে ততটাই বলতে চাইছি আর কি। যেটা হৃদয়ের তো মেলবন্ধন মানে কি, মন নয়, মনের মনটা হচ্ছে আলাদা, যে আমি মনে যেটা চিন্তা করছি মানে যেটা আমার ব্রেনে কাজ হচ্ছে, তাই তো? এটাই তো বোধ হয় মন, মানে সবসময় যেটা আমি চিন্তা করছি সেটা হচ্ছে মন। আর মানে মন দিয়ে আমি ভাবছি কোনো কিছু আমার মনে পড়ছে এরকম, কিন্তু হৃদয়টা হচ্ছে মানে কাছের মানুষের ছাড়াও অনেক সময় অনেক দূরের মানুষের সাথেও হয়, যেটা এই আমার মনে হয় এই যে মধু মিষ্টি সারিদি ভাই মামনি, তারপরে আমার আজকে অনেকদিন পর আমি সুমনাদি ভাইয়ের ভিডিও দেখলাম, ভীষণ, এটাই তো মনের একটা মানে মন না, এটা হচ্ছে ওই হৃদয়ের মেলবন্ধন, আমার এটাই মনে হয়। যাই হোক, আমি কয়েকটা ছোট ছোট উদাহরণ দিই। যেটা আমার সাথে আমার বড় ছেলের খুব আছে হৃদয়ের মেলবন্ধন, মানে ধরুন কোনো কিছু আমি বাড়িতে বসে চিন্তা করছি, হয়তো চিন্তা করছি মনে, কিন্তু আমার এই যে মানে একটা ভালোবাসা বা যে কোনো কিছু, সেটা তো একদম মন হৃদয় থেকে যেটা এই হচ্ছে, আমি দেখি হয়তো একটা কিছু ভাবছি সেটা আমার ওই বড় ছেলেও ভাবছে, বা আমি কিছু একটা কিনবো একটা জিনিস পছন্দ করছি সেটা ও করছে। আমার মনে হয় এটা একটা মানে কানেক্টের ব্যাপার আছে, এটা আমার মনে হয়। তো শুধু বড় ছেলে কেন, অনেক সময় অনেকের সাথে হয়তো আমি বসে বসে আমার মায়ের কথা খুব চিন্তা হচ্ছে, দু চার দিন হয়তো ফোন করতে পারিনি, চার দিন নয় দুদিন ছাড়া আমি মানে চেষ্টা করি দুদিনের মধ্যেই ফোন করবার, কেননা তাদের তো বয়স হয়েছে। তো হয়তো খুব মনে হচ্ছে মা আমার সময় হলো না, আমি তাহলে আজকে রাত্রে করবই, এরকম হয়তো সবে ভাবছি। ঠিক রুটি টুটি করতে যাবো সেরকম সময় মায়ের ফোন আসবেই, কি রে ফোন করিস নি, এরকম একটা, তখন আমার মনে হয় এটা শুধু যে মনের সাথে মন যে চিন্তা করছি সেটা নয়, কিন্তু এটা হৃদয়ের একটা ব্যাপার থাকে যে আমার এই যে হৃদয়টা কাঁদছে এখানে, সেটা আমার মায়েরও কাঁদছে, তাই দুজনেই মানে আমি চিন্তা করছি ওখান থেকে মায়ের ফোনটা আসছে। সেটা শুধু আমার মায়ের ক্ষেত্রেও নয়, এটা আমার মেজো বোনের সাথেও হয়, ছোট বোনের সাথেও হয়, সকলের সাথেই হয় এটা। মানে যখন খুব ভাবে তাদের কথা মনে করতে পারছি, মানে মনে হচ্ছে আমি সময় করতে পারলাম না একটু ফোন করব, মানে এত খারাপ লাগে, তখনই কিন্তু দেখি উল্টো দিক থেকে ফোনটা ঠিক চলে আসে। যখন মানে খুব গভীরভাবে ভাবি, আমার মনে হয় এটাই হৃদয়ের মেলবন্ধন।
যেমন এমন হয় যখন মিষ্টি বেশ কিছুদিন ভিডিও দিচ্ছিল না, মনটা খুব খারাপ লাগছে যে মিষ্টি কেন ভিডিও দিচ্ছে না, মিষ্টি কেন ভিডিও দিচ্ছে না। তারপরে বাধ্য হয়ে না আমি মানে সবে ওকে কমেন্ট করেছি, হয়তো সেটা মধু তখনও দেখেনি, কিন্তু মধু আমাকে একটা মানে আমারই একটা ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিল যে মিষ্টি ওর মায়ের কাছে আছে, শরীরটা একটু খারাপ হয়েছে তাই ভিডিও দিতে পারিনি। মানে এগুলো কি, তাহলে তো হৃদয়ের একটা মেলবন্ধন আছে, তো এটাই আমার মনে হয়। আমি এইটুকুই বুঝেছি এটা এটা দিয়ে, এটাকে মানে কি বলবো আর বুঝতে পারি না। আর যেমন আমাদের মা শারদাও বলতেন যে মনের একটা মিল, যেখানে আমি ঠাকুরের একটা কথার উদাহরণ দিই, ঠাকুর না প্রত্যেক মানুষের সাথে এটা কানেক্ট করে নিতেন। মানে আমরা যেমন ঈশ্বর, ঈশ্বরকে কি আমরা সেই হৃদয় দিয়ে ভালোবাসতে পারি, জানি না পারি কিনা, কিন্তু চেষ্টা করি অবশ্যই, যে মানে একদম যদি মন থেকে মানে যেটা হৃদয় সেই সেইখান থেকে যদি ঈশ্বরকে সত্যিই ডাকতে পারতাম না, তাহলে উনি আমাদের কথা শুনতে বাধ্য, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা মনে হয় পারি না অতটা, এটাই মানে আমরা নিয়ম করি এই নিয়মের মধ্যে পুজো করতে হবে, না হলে এই ঠাকুর রেগে যাবে। কিন্তু আমরা যদি হৃদয় দিয়ে ভাবি যে উনি তো আমাদের মধ্যেই আছেন, আমি যদি কোনো কারণবশত একটুখানি আমার দেরি হলো বা কিছু হলো, তাহলে তো উনি আমার বুঝতেই পারবেন যে হ্যাঁ কেন আমার দেরি হলো, তাহলে তো উনি মানে ঈশ্বর পরম ব্রহ্ম পরম পিতা, তাহলে তো উনি মেনে নেবেন। আমরা কিন্তু এতটা ভাবি না, আমরা কিন্তু একটু একটু ভয় পাই যে না এ মা দেয়া হলো না, এ মা এটা বোনায় কিছু একটা ক্ষতি হবে, এরকম একটা ভাবতে থাকি, তাই না? এই হচ্ছে ব্যাপার। আমি এইটুকু আমার বোধগম্য হয়েছে, আমি জানি না এটা সঠিক বললাম কিনা, শুধু কবিতাটাই আজকে শুনেছি, সকলে এটা শোনা হয়ে ওঠেনি। তো ঠাকুরের একটা ঘটনার কথা বলি, এটা আমি একদিন পাঠ করব, আমার ইচ্ছা আছে, আমি পড়ে রেখেছি, পাঠও তো আমার ঠিকঠাক হচ্ছে না, কি করবো। এই যে বললাম মা অন্নপূর্ণারা সব লাইন দিয়ে, মা তাদের কাজে ব্যস্ত এখন, আমি মা অন্নপূর্ণা তো আর বেশি দিন দেরি নেই, তো এবার যাবে সব। তো যাই হোক, যেটা বলবো কথাটা যে কাশীপুর উদ্যানবাটি যখন ঠাকুর মানে দেহ রেখেছেন, তো সবারই মন খারাপ, কিন্তু স্বামীজি পায়চারি করতে করতে চিন্তা করছেন ঠাকুরের কথা, এই মানে এরপরে কি উচিত, ঠাকুর কি ওনাকে বলে গেছেন, এই সমস্ত চিন্তা করছেন। তো হঠাৎ উনি দেখলেন দূর থেকে ঠাকুরের মতন কেউ একজন আসছে। তো তখন উনি ভাবলেন এটা কি করে সম্ভব, হ্যাঁ মানে এই তো এক সপ্তাহ কেটেছে ঠাকুর আমাদের ছেড়ে চলে গেছেন, মানে ঠাকুরের দেহ ছেড়ে গেছেন, তো তাহলে কি করে হয়, এখন ঠাকুরকে আমি কি করে দেখতে পাচ্ছি। এবার যে ভক্ত হরিশ, আমি একটু লিখে রেখেছি, নাহলে যদি ভুলভাল বলি ভুল বললে খারাপ হবে, ভক্ত হরিশের সঙ্গে নরেন্দ্রনাথ উদ্যানবাটির সামনে দাঁড়িয়ে কথা কইছেন, তো হঠাৎ দেখতে পেলেন ফটকের সামনে থেকে ঠাকুর আসছেন, এগিয়ে মানে শুভ্রাবৃত শুভ্র বস্ত্রাবৃত উজ্জ্বল মূর্তি, দেখুন গায়ে কাটা দিয়ে দিচ্ছে, মূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। নরেন্দ্রের মনে প্রশ্ন, ঠাকুর নাকি? নরেন্দ্র ভাবছেন দিন কয়েক আগের ঘটনা, শ্রীমা এর আগে আমি এই ঘটনার কথা একদিন বললাম যে শ্রীমা হাতের বালা খুলতে যাবেন, তখন ঠাকুর বলছেন হাতটা মায়ের হাতটা ঠাকুর চেপে ধরেছেন যে আমি তো মরিনি, আমি তো এই ঘর থেকে ও ঘর গেছি, তাহলে তুমি কেন বালা খুলছো, কেন তুমি বিধবার বেশ ধারণ করবে। তো তখনও কিন্তু নরেন্দ্রনাথের পাশেই দাঁড়িয়ে রয়েছে হরিশ, নরেন্দ্রনাথ তখনও কিছু বলেনি। যুক্তিবাদী মন মানে নরেন্দ্রনাথের যুক্তিবাদী মন, মানে স্বামীজির তো মন যুক্তি দিয়ে সবসময় বোঝার চেষ্টা করে, মৃত্যুর পরে পুনরাবির্ভাব কেমন করে সম্ভব, মানে উনি এটা ভাবছেন যে মৃত্যুর পরেও আবার কি করে আবির্ভাব সম্ভব হচ্ছে, তাহলে মায়েরও কি সেই একই ভুল, হ্যালুসিনেশন, চোখের ভুল নয় তো? কিন্তু শ্রী মা তো তার কণ্ঠস্বর শুনেছেন, স্পর্শও পেয়েছেন, ঠাকুর তাহলে জগৎ থেকে চিরবিদায় নেননি? তখন মানে তাহলে চিন্তা করুন যে যখন এটা হচ্ছে, আমি এই কথাটা এই যে লিখে রেখেছি এটা বলবার একটাই মাত্র কারণ, হ্যাঁ এই হ্যাশট্যাগ আমরা বাঙালিতে আমি কিন্তু বোঝাবার জন্য বলছি যে এটা হচ্ছে কানেক্ট করা, মানে স্বামীজি তো সবসময় ঠাকুরের চিন্তন মনন সবসময়, হ্যাঁ স্বামীজি মনে প্রাণে ধ্যানে চোখ বন্ধ করেই শ্রী শ্রী ঠাকুরকে দেখতেন, তাহলে
এটা কি? আবার ওনার যেহেতু যুক্তিবাদী মন, তখন তিনি বলছেন যে তাহলে কি এটা চোখের ভুল, মানে কি করে সম্ভব? এরম ঠাকুর ভাবছেন যে আবার এটা দেখুন মনের কানেক্ট, উনি মৃত্যুর পরেও ফিরে আসতে বাধ্য, যে ভক্ত সেই হৃদয় দিয়ে ঠাকুরকে চাইছেন, তাই তো? আমি মনে হয় বোঝাতে পারলাম কি যাই না, যদি ভুল হয় আমাকে একটু ধরিয়ে দেবেন, কেন আমি একদম তো বিজ্ঞ পণ্ডিত কেউ নই যে সবটা ঠিকঠাক বলবো। যদি ভুল হয়, আমার মনে হয় হৃদয় থেকে হৃদয়ের মেলবন্ধন যেটা, আমার মনে হলো বোঝাতে পারলাম আমি। হ্যাঁ, হৃদয়ের মেলবন্ধন, হৃদয় হচ্ছে, হৃদয় যখন কিছু চায়, আমি কারোর জন্য কিছু চাইছি, সেও দূর থেকে তারও হৃদয় চাইবে। যে আমি মন প্রাণ দিয়ে চাইছি, কারোর অসুস্থতা হলে তখন দেখবেন নিজের লোক হলে বেশি করে হয়। হ্যাঁ, দূরের তো আমরা বলি হ্যাঁ ঈশ্বর ভালো রেখো, কিন্তু যখন নিজের কারোর কিছু হয় না, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমার মেজো বোনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি যখন এখান থেকে যেতাম আরজি করে, বাসে করে যেতাম, তখন আমার বয়সটা খুবই কম, ছোট, আমার ছেলেও হয়নি তখন, হ্যাঁ দেখতে যেতাম, আর মা ভবতারিণীকে এই মন থেকে জানাতাম যে মা আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আমি কিছু শুনতেও চাই না, আমার বোন যেমন আগে ছিল তুমি ঠিক তেমনই করে দেবে। প্রত্যেক দিন যেতাম দেখতে, আর এই কথা মাকে, মা ভবতারিণীকে বলতে বলতে যেতাম। আবার যখন ঠিক ওই দক্ষিণেশ্বরের সামনে দিয়ে ব্রিজটা দিয়ে বাসটা আসতো, আমাদের 3 নম্বর উত্তরপাড়া, এখান থেকে আমার বাড়ির সামনে থেকে বাসটা আমি ধরছি, দোলতলা থেকে উঠতাম, একদম আরজি করে সামনে গিয়ে নামতাম, আমার হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে অফিসে যেত, আবার আসার সময় আমায় ওখান থেকে নিয়ে আসতো। তো আমি শুধু এই কথাটাই বলতাম যে মা আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিন্তু তাহলে আর তোমাকে কোনোদিনও মা বলে ডাকবো না। আমি বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমার জীবনের ঘটনা, আমি বারবারই বলি না, আমার এতটুকু জীবনের আমি অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে যা দিয়ে আমি এখনো চলছি। যে তখন শুধু মাকে আমি এটাই আমার ওই হৃদয় থেকে জানাতাম যে মা আমি কিচ্ছু শুনতে চাই না, আমার বোন যেমন আগে সোজা হয়ে হাঁটতো, চলতো, ফিরতো, সেমনই যেন আমি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমার কথা ছিল। তা বলতে নেই, ঠাকুরের দয়া, পুরো অসুস্থ আমার মেজো বোন, একটা মানে তার এখন একটা বড় ছেলে, যাই হোক এটাকে আমি ভুলতে পারি না, এই ঘটনা আমি ভুলতে পারি না, কেননা মানে কি যে পরিস্থিতি তখন গেছিল, এটা ওই জন্যই বললাম কথাটা, যে মন থেকে একদম হৃদয় থেকে যদি কিছু ঈশ্বরের কাছে চাওয়া যায় তো অবশ্যই ঈশ্বর দেন। আর সব থেকে বড় কথা কি জানেন, হয়তো আপনারা ভাববেন যে আমি সব কথার মধ্যে ঈশ্বরকে নিয়ে চলে আসি, আমি না এছাড়া কিছু বুঝি না, এখন আমার এইটাই পরিস্থিতি হয়েছে যে আমি আমার কর্মটাকে বুঝি, আমি এটা বুঝি যে ঈশ্বর আমার 2 হাত দিয়েছে, চোখ দিয়েছে, আমাকে সম্পূর্ণ সুস্থরূপে একজন মানুষ গঠন করে পাঠিয়েছে কিছু কর্ম করার জন্য, এবং আমি এই ঈশ্বরের কথা অনুযায়ী আমি সেই আমি জানি যে এত কাজ দিয়ে আমাকে মানে বেঁধে রেখেছে ঈশ্বর, আমি সেটাই আমি বলি যে যেমন আমায় এত কাজ দিয়েছো তেমন সেই কাজ করবার ক্ষমতাটাও দিও, হ্যাঁ সেই ক্ষমতা যেন আমি না হারিয়ে ফেলি। মাঝে মাঝে কষ্ট হয়, হয় না, সাধারণ রক্ত মাংসের গড়া মানুষ তো মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু এটাকে আমি অনেক সময় ভালোবেসে আনন্দের সাথে করি, দেখবেন আপনারা খেয়াল করে, আমি কিন্তু কখনো এটাতে আমি দুঃখ পাই না, আমি এটা আনন্দের সাথেই করি, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আমার হৃদয়ের মেলবন্ধন। দিদিভাই আবিরা দিদিভাইকে বিশেষ করে বলছি, যদি তুমি শুনে থাকো, আমি এই সকলকে আপন করার জন্যই সকলকে তুমি বলে বলি, কিন্তু হ্যাঁ তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে আমি ঠিক বলতে পারলাম কিনা, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আবারও প্রার্থনা করি ঈশ্বরের কাছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসিতে খুশিতে থাকুন, আর পুরনো কথা, নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন। চললাম আজকে পর্যন্তই, পারলে আবার অন্য কিছু নিয়ে আসবো।